হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমেরিকাতে বাঙালি জীবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি গত সপ্তাহে বাহামাস ক্রুজ ট্রিপের প্রথম দিনের ভিডিওটা দিয়েছিলাম আজকে দিলাম সেকেন্ড দিনের ভিডিও তো বাহামাস ক্রুজ ট্রিপের দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করবো এবং প্লিজ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেক কিছু চমক রয়েছে এবং ভিডিওটা একটি লং ভিডিও হতে চলেছে তো আমরা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় বাহামাজ পোর্টে পৌঁছে গিয়েছিলাম দেখুন জানালার বাইরে থেকে বাহামাজ আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা একটি ছোট্ট আইল্যান্ড খুব একটা বেশি বড় নয় আর যে শহরে আমরা এসেছি সেই শহরের নাম হলো নাসাও আমাদের প্ল্যান ছিল সকালে ক্রুজে ব্রেকফাস্ট করেই আমরা বাহামাজ আইল্যান্ড বেড়াতে যাব তো ক্রুজের এগারো তলায় আমরা গেলাম তখন সকাল সাতটা থেকেই ব্রেকফাস্ট শুরু হয়ে গিয়েছিল ব্রেকফাস্টের টাইম ছিল সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ব্রেকফাস্টেও ছিল সেই একই ধরনের ব্যবস্থা বাফে ব্রেকফাস্ট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের বিভিন্ন খাবার ছিল আপনি এখানে বসেও খেতে পারেন অথবা খাওয়ার প্যাক করে নিজের রুমে গিয়েও খেতে পারেন ব্রেকফাস্টে ছিল বিভিন্ন ধরনের আমেরিকান ব্রেডস এছাড়া ছিল সসেজ ফিঙ্গার ফ্রাইস বেকড বিনস স্ক্যাম্বেল্ড এগস স্ক্যাম্বেল্ড এগ দু তিন ধরনের ছিল এছাড়া ছিল এগ অমলেট এবং সে এক এলাহি আয়োজন আর প্রচুর খাওয়ার আমি এখান থেকে প্লেন প্যানকেক সাথে সিরাপ এবং বেশ কিছু সসেজ চিকেন সসেজ নিয়ে নিয়েছিলাম পাশের আয়লে রাখা ছিল বিভিন্ন ধরনের ডোনাটস আর সাথে ছিল অমলেটস আর এটা হলো ডেজার্ট সেকশান ডেজার্ট সেকশানে আমি ওট মিলস উইথ অ্যাপলস নিয়েছিলাম সিসান ব্রেকফাস্ট টেবিলে আগেই পৌঁছে গিয়েছিল আমি এলাম বেশ কিছুক্ষণ পরে আর যেহেতু আমি ব্রেকফাস্টে আমেরিকান ব্রেকফাস্টটি পছন্দ করি সেজন্য আমেরিকান ব্রেকফাস্টটি এখান থেকে নিয়েছিলাম ইন্ডিয়ান ব্রেকফাস্টও ওই দিন ছিল সম্বর ডাল ভেজিটেবল সর্তে এবং রুটি আমরা ইন্ডিয়ান ব্রেকফাস্ট আয়ল থেকে শুধু সম্বর ডালটাই নিয়েছিলাম সম্বর ডালটা ভীষণ টেস্টি ছিল আর খুব ভালো বানিয়েছিল আমি খেলাম সম্বর ডাল দিয়ে ওয়েফলস এছাড়াও ব্রেকফাস্টে ছিল প্রচুর পরিমাণে ফ্রুটস ক্যান্টিলোপ ওয়াটারমেলনস এবং পাইন আর জুসের মধ্যে ছিল বাচ্চাদের জন্য অ্যাপেল জুস আর বড়দের জন্য ছিল আইস টি এবং লেমনেড আর হট ড্রিঙ্কস মধ্যে ছিল কফি এবং টি অনেকে জানেন তো এগারো তলায় ব্রেকফাস্ট না করে এই সামনের যে ক্যাফে রয়েছে এটা ছিল ডেক নাম্বার ফাইভে এখানে এসেও অনেকে কফি ওয়েফেলস কুকিজ এগুলো কিনে খাচ্ছিলো এই ক্যাফেতে আপনাকে যদি খেতে হয় টাকা দিয়ে পে করে খেতে হবে ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর সকাল সাড়ে নটার সময় আমরা ক্রুজ থেকে নিচে নেমে এলাম আমরা পুরো দিনটা বাহামাস আইল্যান্ডেই ছিলাম এবং দেখুন আমাদের ক্রুজের পাশাপাশি আরও তিনটে চারটে ক্রুজ এই বাহামাস আইল্যান্ডে এসেছে আমাদের ক্রুজের নাম ছিল রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনাল বিশাল বড় ক্রুজ বাইরে থেকে দেখতে একদম বিশাল দৈত্যের মতো লাগছিল আমরা বেড়াতে গিয়েছিলাম ডিসেম্বরের তিন তারিখে বাহামাস বাহামাসের ওয়েদার সেদিন ছিল ভীষণ ভালো আর সেদিন প্রায় টেম্পারেচার ছিল আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সামনের এই কংক্রিটের ব্রিজটা দিয়ে হেঁটে চলে গেলেই বাহামাসের নাসাও সিটি শুরু হয়ে যাবে যেহেতু পাঁচটা ক্রুজ সেদিন একই সময়ে এই পোর্টে এসে পৌঁছেছিল সেজন্য প্রচুর মানুষের ভিড় ছিল এই বাহামাস আইল্যান্ডে ক্রুজ থেকে বেরোনোর সময় অবশ্যই তিনজনের নামে যে ক্রুজ কার্ড রয়েছে সেটা নিয়ে আপনাকে বাইরে বেরোতে হবে কেন কিনা বাহামাস আইল্যান্ড ঘোরার পর আপনি যখন আবার ক্রুজে উঠবেন তার আগে চেকিং হয় তো চেকিংয়ে ওরা ক্রুজের কার্ড নাম্বারটা স্ক্যান করে নেয় বাহামাস আইল্যান্ডে বিভিন্ন জায়গা ঘোরার জন্য রেন্টাল স্কুটার ট্যাক্সি অনেক কিছুই পাওয়া যায় আপনি এখান থেকে বুক করতে পারেন কেউ যদি বাহামাস আসার প্ল্যান করেন অবশ্যই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আসবেন কেন কি ডিসেম্বর মাসে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেদিন ছিল যথেষ্টই গরম এবং যদি গরমকালে এখানে আসেন টেম্পারেচার এর থেকেও আরও বেশি হবে তাতে একটু ট্রাভেল করতে আনকমফোর্টেবল ফিল হতে পারে বাহামাসের সিটিটা ভীষণ সুন্দর সাজানো গোছানো সামনে দেখুন নারকেল গাছগুলো সারি সারি করে লাগানো রয়েছে একদম পিকচার পারফেক্ট তো আমরা এখান থেকে কোনো রেন্টাল কার বা ট্যাক্সি নিয়ে বাহামাস বেড়াতে যাইনি আমরা পায়ে হেঁটেই বাহামাজ আইল্যান্ডের বেশ কিছু জায়গা ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে আমরা যে জায়গাটা মেনলি ঘুরতে গিয়েছিলাম সেটা হল জন বিচ এই সামনের রাস্তাটা দিয়েই জন বিচ যেতে হবে লেফট সাইড রয়েছে জন ক্যানেও মিউজিয়াম আমরা এই মিউজিয়ামে যাইনি এই মিউজিয়ামের পাশের যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েই আপনাকে দশ মিনিট হেঁটে ওই বিচে যেতে হবে কেউ যদি হাঁটতে না চান এখানে রেন্টাল ট্যাক্সি অথবা রেন্টাল স্কুটার পাওয়া যায় সেটা আপনারা নিতে পারেন আর পাশে দেখুন এখানে ট্যুরিস্টদের শপিং করার জন্য প্রচুর স্টোরস রয়েছে এবং এখান থেকে বাহামাস বেড়াতে যাওয়ার স্মৃতি হিসেবে আপনি রেফ্রিজারেটর ম্যাগনেট অথবা টি শার্ট আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারেন এগুলো যেমন রয়েছে রেফ্রিজারেটর ম্যাগনেট যার দাম ছিল ফাইভ ডলার অথবা বড়ো ম্যাগনেটসগুলোর দাম ছিল টেন ডলার বাহামাস আইল্যান্ডের মেন যে অর্থনীতি সেটা টুরিস্ট ইন্ডাস্ট্রির ওপরেই দাঁড়িয়ে রয়েছে সেজন্য টুরিস্টদের এরা ভীষণভাবে ওয়েলকাম জানায় আর টুরিস্টরা যে কোনো ইনফরমেশন যদি জানতে চায় ওরা একদম সঠিক ইনফরমেশন দেয় এখানে আপনার মোবাইলে জিপিএস কাজ করবে না কেন কিনা না বাহামাস এটা টোটালি ডিফারেন্ট একটা আইল্যান্ড আর আমার ইন্টারনেট মানে ওয়াইফাই নেওয়া ছিল অনলি ক্রুজের মধ্যে তো ক্রুজের মধ্যে আমি থাকলে ইন্টারনেট কানেকশান পাবো অন্য আইল্যান্ডে গেলে আমি ইন্টারনেট কানেকশান পাবো না তো এখানে আপনারা যদি বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন তাহলে এই জুন্যাকো বিচ বা অন্যান্য জায়গা যেতে আপনাদের সুবিধা হবে আমি অফলাইন ম্যাপ আগে থেকেই ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম বাট সাম হাউ কোনো কারণে মোবাইলের ম্যাপটি ওয়ার্ক করছিল না তো বাহা মাসে এখানে জিজ্ঞাসা করলে আপনাকে সঠিক রুট ওরা জানিয়ে দেবে ক্রুজ থেকে পায়ে হেঁটেই আপনি যদি আইল্যান্ড ঘুরতে চান অবশ্যই জলের বোতল এবং হ্যান্ড টাভেল আর বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে হালকা কিছু খাবার রাখতে পারেন তবে এখানে খাওয়ার দাওয়ারের কোনো সমস্যা নেই রেস্টুরেন্টগুলিতে জুস এবং বাহামা স্পেশাল বিভিন্ন ধরনের ফেমাস ফুডস পাওয়া যায় সেগুলো আপনি চাইলে এখানে খেতে পারেন আর এরা ক্রেডিট কার্ডও অ্যাকসেপ্ট করে অথবা ক্যাশ দুটোই অ্যাকসেপ্ট করে থাকে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর সাজানো গোছানো সামনে এই যে বিশাল বড় বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি টি হল ব্রিটিশ কলোনিয়াল বিল্ডিং একটি স্বাধীন আইল্যান্ড কিন্তু এখনো এরা ব্রিটিশ সরকারের অধীনে রয়েছে এখানকার মানুষরা যে টাকা ইনকাম করে বছরের শেষে ট্যাক্স হিসেবে ব্রিটিশ গভর্নমেন্টকে এখনো ট্যাক্স দিতে হয় তো এখনো ইনডাইরেক্টলি এরা ব্রিটিশ সরকারের অধীনেই রয়েছে এই বিল্ডিংটির সামনে দিয়ে পাঁচ মিনিট হেঁটে গেলেই আমাদের পড়লো বিচটা সব থেকে কাছে হেঁটেই যাওয়া যায় সেজন্য এই বিচে প্রচুর ভিড় ছিল এই বিচ থেকে লেফট সাইডে আরও কিছুটা হেঁটে গেলে আপনি ওখানে স্নোরক্লিং করতে পারেন মানে জলের নিচে থাকা সি অ্যানিমালস দেখতে পারেন ভীষণ সুন্দর ওয়েদার ছিল সেদিন আর জলটা দেখুন একদম স্বচ্ছ চকচকে আর বালিগুলো একদম মিহি হোয়াইট স্যান্ড চে বসার জন্য চেয়ারস রাখা ছিল আপনি চাইলে ওগুলো রেন্টে নিতে পারেন এছাড়াও এখানেও প্রচুর খাবারের দোকান ছিল যেখান থেকে আপনি জুস বা বা স্পেশাল ফুড খেতে পারেন জুনাকো বিচে এক ঘন্টা কাটানোর পর তখন টাইম প্রায় সাড়ে এগারোটার মতো হয়ে গিয়েছিল তো আমাদের প্ল্যান ছিল ক্রুজে গিয়ে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার বাহামাসের অন্য একটি জায়গা বেড়াতে যাব তো ফিরে আসার সময় আমরা সুভেনিয়ার হিসেবে রেফ্রিজারেটর ম্যাগনেট কেনার জন্য দোকানের ভেতরে গেলাম চলুন দেখি এখানকার দোকানের ভেতরে কী কী জিনিস ছিল চাবি রিং টি শার্ট বাহামাজ হ্যান্ডক্রাফ্টের বেশ কিছু জিনিস রেফ্রিজারেটর ম্যাগনেটস আর ঝিনুকের বিভিন্ন ধরনের বাড়ি সাজানোর জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছিল এই দোকানে জিনিসপত্র খুব সুন্দর ছিল কিন্তু এই দোকানে জিনিসপত্রের দাম একটু বেশিই ছিল এই বাহামাজ রিংগুলো এগুলোর দাম ছিল পঁয়তাল্লিশ ডলার এক একটা তো আমরা এখান থেকে তেমন কিছু কিনিনি আমরা গেলাম পাশের একটি ছোটোখাটো দোকানে ওখান থেকেই আমরা একটি রেফ্রিজারেটর ম্যাগনেটস কিনেছিলাম রাস্তার পাশে বসা একটি ছোট্ট দোকান থেকে ফাইভ ডলার দিয়ে আমি রেফ্রিজারেটর ম্যাগনেট কিনেছিলাম এই যে দেখুন বাড়ি ফিরে এসে এটা আমার রেফ্রিজারেটারে লাগিয়েছিলাম এগুলো দেখুন হ্যান্ডক্রাফটেড এরা হাতেই ছবি এঁকেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল দুপুর সাড়ে বারোটার সময় আমরা আবার ক্রুজে পৌঁছে গিয়েছিলাম ঈশান পিৎসা খাবে বলে ক্রুজের মধ্যেই থাকা পিৎসা রেস্টুরেন্টে আমরা গেলাম ডিসেম্বর মানেই ক্রিসমাস সিজন তাই এই ক্রুজটাকে পুরো ক্রিসমাস থিমেই এরা সাজিয়েছে সামনে একটি বিশাল বড় ভীষণ সুন্দর ক্রিসমাস ট্রি রাখা রয়েছে এই পিৎজার দোকানে যিনি শেফ হিসেবে ছিলেন উনি ছিলেন ইন্ডিয়ান আর এখানে চিকেন পিৎজা ভেজিটেবল পিৎজা নর্মাল চিজ পিৎজা পেপারনি পিৎজা বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের পিৎজা ছিল আর খেতে জানেন ভীষণ টেস্টি ছিল মোস্ট অফ দ্য পিৎসাই ছিল থিন ক্রাস্ট পিৎজা ঈশান নিয়েছিল থিন ক্রাস্ট পেপারনি এবং থিন ক্রাস্ট বেসেল চিজ পিৎজা এই বাহামাস ক্রুজের পিৎজা রেস্টুরেন্টে সৌমেন নামে এক বাঙালি এখানে কাজ করছেন উনি প্রায় দু পনেরো সাল থেকে এই ক্রুজের সাথে যুক্ত রয়েছেন ওনার বাড়ি বিষ্ণুপুরে ওনার সাথে দেখা করে এবং কথা বলে আমাদের সেদিন ভীষণ ভালো লেগেছিল ঈশানকে পিজা খাইয়ে আমরা আবার ক্রুজ থেকে বেরিয়ে পড়লাম বাহামাসের অন্য একটি আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে রেন্টাল বোর্ড ছাড়ছিল ওরা সেভেন ডলার পার পারসন ওয়ান ওয়ে টিকিট নিচ্ছিল ওই রেন্টাল বোর্ডে করে আপনি বাহামাসের অন্য একটি আইল্যান্ডে যেতে পারেন এবং সেখানে ঘুরতে পারেন তো আমাদের তিনজনের জন্য রেন্টাল বোটের দাম নিয়েছিল একুশ ডলার এই ছিল আমাদের এই ব্লু কালারের রেন্টাল বোর্ড এটাই করে আমরা গেলাম বাহামাসের অন্য একটি আইল্যান্ডে পাশে দেখুন আমাদের ক্রুজটি দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটা কথা বলে রাখি রেন্টাল বোটে ওরা অনলি ক্যাশ নিচ্ছিল কোনো ক্রেডিট কার্ড নিচ্ছিল না আমাদের কাছে মাত্র একুশ ডলারই ক্যাশ ছিল তো ওই টাকাটা আমরা দিয়েই চলে গেলাম বাহামাসের অন্য একটি আইল্যান্ডে ফিরে আসার সময় আমাদের আবার টাকা দিয়েই ফিরে আসতে হবে সেজন্য ওরা আমাদেরকে বলল এই যে দূরে একটি বড় হোটেল দেখছেন ওই হোটেলের ভেতরেই একটি এটিএম রয়েছে ওই এটিএম থেকে আমরা আমাদের ক্যাশ তুলে নিতে পারবো এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন বাহামাস বা ট্রিপে যাবেন মিনিমাম হাতে একশো ডলার ক্যাশ রাখবেন আপনার যে কোনো জায়গায় যেতে সুবিধা হবে ফেরিতে করে এই আইল্যান্ডে পৌঁছতে আমাদের মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছিল আপনি চাইলে ফেরি না ইউজ করে রেন্টাল ট্যাক্সিও নিতে পারেন রেন্টাল ট্যাক্সি নিতে গেলে আপনাকে ওই নাসাউ সিটি থেকেই বুক করতে হবে আটলান্টিক মহাসাগরের জলের কালারটা দেখুন একদম ডিপ ব্লু আর সেদিন জলে বেশ ভালোই ঢেউ ছিল মহাসাগরের ওপর দিয়ে ফেরিতে করে ভেসে ভেসে যেতে বেশ ভালোই লাগছিল কথা বলতে বলতে আমরা অলমোস্ট মেনল্যান্ডে পৌঁছে গিয়েছি তো এখান থেকে আপনি ট্যাক্সি অথবা রেন্টাল কার নিতে পারেন তারও ব্যবস্থা রয়েছে কিন্তু এই আইল্যান্ডের সিটিটাকে খুব ভালোভাবে ঘুরে দেখার জন্য আমরা পায়ে হেঁটেই কুড়ি মিনিট মতো ঘুরে দেখেছিলাম এবং ওই বড় হোটেলটিতে গেলাম এটিএম থেকে টাকা তোলার জন্য সিটিটা ভীষণ সুন্দর সাজানো গোছানো দেখতে ভীষণ ভালো লাগছিল হোটেলটা বিশাল বড় ভীষণ সুন্দর সাজানো গোছানো সামনে রয়েছে ক্যাসিনো প্রচুর মানুষ এখানে ক্যাসিনো খেলছিল সেদিন আর এখানেই সামনে রয়েছে এদের এটিএম কাউন্টার এই এটিএম থেকেই আমরা ক্যাশ তুলে নিলাম তো ট্রানজ্যাকশান ফিজ হিসেবে ওরা ফাইভ ডলার চার্জ করেছিল চলুন দেখি হোটেলের ভেতরটা কেমন ছিল হোটেলের ভেতরে প্রথমে ঢুকেই ছিল বিশাল বড় শপিং মল গুচি রোলেক্স বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে শুধু শপিং মলটাই এই হোটেলের মধ্যে আপনি ঘুরতে পারেন যদি আপনি এই হোটেলে এক রাত থাকেন তবেই আপনি এই হোটেলের ভেতরে ঢুকতে পারেন হোটেলের বাইরের ল্যান্ডস্কেপিংটা দেখুন ভীষণ সুন্দর লাগছিল এই হোটেলে যারা রয়েছেন তাদের বেড়াতে যাওয়ার জন্য প্রাইভেট ক্রুজ রয়েছে তারা আলাদাভাবে এই প্রাইভেট ক্রুজে করে বেড়াতে যেতে পারেন তো আমাদেরকে এই আইল্যান্ড থেকে আমাদের ক্রুজে যেতে গেলে ইদার আমাদেরকে ট্যাক্সি বুক করতে হবে অথবা ফেরিতে ফেরত আসতে হবে আমরা এই হোটেলের সামনে থেকেই ট্যাক্সি বুক করে নিয়েছিলাম কেননা ফেরিতে পৌঁছতে গেলে আমাদের কুড়ি মিনিট হেঁটে আসতে হবে তাই আমরা বেশি ঝামেলা না নিয়ে ট্যাক্সিতে করেই আমরা আবার ক্রুজের দিকে রওনা দিলাম তিনজনের জন্য আমাদের ট্যাক্সিতে চার্জ নিয়েছিল মাত্র কুড়ি ডলার মাস ভীষণ সেফ একটি জায়গায় এবং এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি আমরা যে ট্যাক্সিতে করে এসেছিলাম ওই ড্রাইভার ভীষণ ভালো ছিলেন এবং আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করেছিলেন আমরা রুমে এসে দেখি ওরা রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবং ক্লিন করেছে তারপর আমরা ওপরে এগারো নম্বর তলায় চলে গেলাম লাঞ্চের জন্য আমরা ক্রুজে পৌঁছেছিলাম প্রায় দুপুর তিনটের দিকে সাড়ে তিনটের সময় লাঞ্চ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু লাঞ্চে প্রচুর খাবার দাবার তখনও ছিল সেদিন লাঞ্চ ব্যাপেতে ইন্ডিয়ান ফুডের মধ্যে ছিল ফ্রায়েড রাইস রুটি ডাল ফ্রাই মিক্সড ভেজিটেবলস এবং চিকেন কোরমা লাঞ্চের জন্য আমরা সিট চুজ করেছিলাম এই সি ভিউ উইন্ডো সাইডে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল এবং এখানে বসে লাঞ্চ এনজয় করতে আরও বেশি ভালো লাগছিল আর সেদিনও লাঞ্চে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের খাবার ছিল আপনি যত ইচ্ছা যে কোনো খাবার খেতে পারেন এবং প্রয়োজনে খাওয়ার প্যাক করে রুমে নিয়ে গিয়েও খেতে পারেন ওপর থেকে আটলান্টিক মহাসাগরের এই ভিউটা আরও বেশি ভালো লাগছিল ঈশান যেহেতু আমেরিকান ফুড ভীষণ পছন্দ করে তাই ও নিয়েছিল চিজ বার্গার ম্যাকেন চিজ ক্যাম্বেল্ড এগস এবং অ্যাপেল জুস লাঞ্চ খাওয়ার পর বিকেলবেলায় রুমে ফিরে এসে দেখি ওরা কমপ্লিমেন্টারি হিসেবে স্যাম্পেন এবং দুটো কাঁচের গ্লাস দিয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটার সময় আমাদের ক্রুজ এখান থেকে ছেড়ে গিয়েছিল বাহামাসের অন্য একটি আইল্যান্ডে এই ক্রুজের মধ্যেই আমরা সারা রাত ছিলাম এবং পরের দিন সকালে বাহামাসের অন্য একটি আইল্যান্ডে আমরা পৌঁছব আমি বাহা মাসের তৃতীয় দিনের ক্রুজ ট্রিপে আমরা কোন আইল্যান্ডে গিয়েছিলাম এবং সেখানে কি ধরনের অ্যাক্টিভিটি আমরা করেছি সেই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে দেব আশা করি ওটাও আপনারা এনজয় করবেন সন্ধ্যে সাতটার সময় আমরা এগারো নম্বর ডেকে সুইমিং পুলে গেলাম হট বাথ নিতে আমি আমার ক্রুজ ট্রিপের আগের ভিডিওতে দিনের বেলায় সুইমিং পুল কেমন ছিল সেটা শেয়ার করেছি আর এখানে আপনাদের আমি আগেই বলেছি যে প্রায় দশটা সুইমিং পুল রয়েছে বাচ্চাদের এবং অ্যাডাল্ট সুইমিং পুল নিয়ে তো এর মধ্যে সমস্ত সুইমিং পুলই বন্ধ ছিল শুধুমাত্র হট হটবাথ নেওয়ার জন্য যে পুল টাবগুলো ছিল সেগুলোই ওপেন ছিল ওপরে সুইমিং পুল সেকশানে কোন আইসক্রিমের ব্যবস্থা ছিল আপনি যত ইচ্ছা আইসক্রিম খেতে পারেন ওগুলো ছিল ফ্রি স্ট্রবেরি চকলেট এবং ভ্যানিলা বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল আমাদের ক্রুজের সুইমিং পুল সেকশানে যে অ্যাডাল্ট সুইমিং পুলটি ছিল মানে যে বড় সুইমিং পুলটি ছিল ওটাও সন্ধেবেলায় বিকেল পাঁচটার পর ক্লোজ হয়ে গিয়েছিল আবার পরের দিন সকাল বেলায় পুল ওপেন হবে তার আগে দেখুন এরা পুলকে ভীষণ ভালোভাবে ক্লিন করছে এবং স্যানিটাইজ করছে আমি আমার আগের ভিডিওতে গল্ফ কোর্সটা আপনাদের দেখিয়ে উঠতে পারিনি চলুন যাই বারো নম্বর ডেকে এবং গলফ কোর্সটা আপনাদের ঘুরিয়ে দেখাই রয়্যাল ক্যারাবিয়ান ক্রুসের একদম টপ ফ্লোর হল বারো নম্বর এটা আপনি লিফট দিয়েও যেতে পারেন অথবা এরকম সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারেন আমরা গেলাম সিঁড়ি দিয়ে কেন কিনা লিফ্ট ভীষণ বিজি ছিল সেদিন রাতে স্পেশাল ডিনারেরও ব্যবস্থা ছিল এবং এগারো নম্বর ফ্লোরে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ডিনার বাফে ছিল আমরা এতটাই টায়ার্ড ছিলাম আমরা সেদিন ডিনার করিনি তাই আপনাদের সাথে ডিনারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না বারো নম্বর ফ্লোরে একদম টপ ডেক থেকে নিচটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল এবং ওপরে জানেন তো জলে আমরা যে রয়েছে তার ভাইব্রেশনটা ভীষণভাবে বোঝা যাচ্ছিল ক্রুজার একদম টপে ওপরে যে বাচ্চাদের গল্ফ কোর্স রয়েছে দেখতে ভীষণ সুন্দর আর্টিফিশিয়ালি এটাকে সাজানো গোছানো হয়েছে আর গ্রিন কালারের যে গল্ফ ফিল্ডটা রয়েছে ওটাও আর্টিফিশিয়ালি কিন্তু দেখতে একদম ন্যাচারাল ঘাসের মতো লাগছিল ওপরে দেখুন একদম খোলা আকাশ আর সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল এই ছিল আমার বাহামাস ক্রুজ ট্রিপের ডে টু ব্লগ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই